সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে চরণবিল অনলাইন স্কুলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং এই সবাইকে শুভেচ্ছা প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সহকারী শিক্ষক, হলুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংড়ানাড়ু। আমি এখন যে পাঠ্য উপস্থাপন করতে যাচ্ছি সেটি প্রাথমিক গণিত প্রথম শ্রেণী। কাজেই প্রাথমিক গণিত অর্থাৎ প্রথম শ্রেণীর যে শিক্ষার্থী রয়েছে তারা সবাই খাতা কলম এবং বই নিয়ে বসে পড়ো এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে যে বিষয়গুলো জানতে পারবে প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো বলতে পারবে। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো পড়তে পারবে। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো লিখতে পারবে। প্রথম থেকে পঞ্চম পর্যন্ত ক্রমবাচক সংখ্যাগুলো ব্যবহার করতে পারবে। এবার পাঠ উপস্থাপনের আগে সবার গান শোনার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই, এবারও আমরা একটি গান বলবো, সবাই আমার সাথে বলতে হবে। হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতেই হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। হার জিত চিরদিন থাকবে, কে প্রথম আর কে দ্বিতীয় ভাবছো কেন মিছে, আসল কথা সঙ্গে যাব রইব না কেউ পিছে, জীবনটা তো অনেক বড়। ঠিক আছে, সবাই মনে হয় গানটি আমার সাথে গিয়েছ এবং ভালো লেগেছে। এবার দেখো আমরা দেখতে পাচ্ছি যে পাখিগুলো উঠছে, কেউ প্রথমে আছে, কেউ দ্বিতীয় আছে, কেউ তৃতীয়, কেউ চতুর্থ। বুঝতে পারছো আজ আমরা কি পাঠ করব? আজকের আমাদের পাঠ ক্রমবাচক সংখ্যা প্রথম থেকে পঞ্চম। তোমাদের বাড়িতে নিশ্চয়ই সিঁড়ি আছে বাড়িতে উঠার জন্য। দেখো আজকে গিয়ে বাড়িতে উঠার সময় এই সিঁড়িগুলোতে প্রথম যখন পা দিবে তখন কি বলবে? প্রথম, এরপর দ্বিতীয়, এরপর তৃতীয়, এরপর চতুর্থ, এরপর পঞ্চম। এবার সবাই আমার সাথে বলো তো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এবার দেখো দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সবাই প্রথমে যাওয়ার জন্য চেষ্টা করছে। আর এই যে ক্রমবাচক সংখ্যা, এই সংখ্যা দিয়ে আসলে আমরা অবস্থান বোঝানোর চেষ্টা করি, আর এক দুই তিন এই সংখ্যাগুলো দিয়ে আমরা গণনা করি। তাহলে দেখি এদের মধ্যে কে প্রথমে আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তাহলে আমার সাথে আবার বলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এবার আমরা ফলগুলোর অবস্থান দেখি, কোন দিক থেকে? বাম দিক থেকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আমার সাথে আবার বলো সবাই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এবার আমরা ডান দিক থেকে দেখব, সবাই বলো ডান দিক থেকে। প্রথমে মোরগ, প্রথম ইঁদুর, দ্বিতীয় খরগোশ,
তৃতীয় বিড়াল, চতুর্থ এবং কুকুর পঞ্চম। এবার আমরা উপর থেকে দেখব। উপর থেকে দেখো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। নিচ থেকে দেখব আমরা, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এরপরে তোমাদের যেহেতু পড়তে হবে, এজন্য আমরা একটু বানান দেখে নিই। প্রথম, পয়রা ফলা প্রথম, প্রথম। দ্বিতীয়, দয় বয় হাসি, তয় দীর্ঘি, অন্তস্ত, দ্বিতীয়। তৃতীয়, তয়রি করে ত্রি, তয় দীর্ঘি, অন্তস্ত, তৃতীয়। চতুর্থ, চ, তয়সু, থয়রে, চতুর্থ। পঞ্চম, প, ইয়চ, ম, পঞ্চম। সবাই মনে হয় আমার সাথে বলেছো। এবার আমরা একটু বইয়ে পড়ার চেষ্টা করি। দেখো পৃষ্ঠা নাম্বার 78, তোমাদের গণিত বইয়ের 78 পৃষ্ঠা খুলতে হবে। খুলে তোমরা এই ছবিটা দেখতে পাবে এবং সেখানে দেখো লেখা রয়েছে, বাম থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। আবার ডান থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। সবাই পড়তে পেরেছ? এবার বলতো ডান দিক থেকে ইঁদুরের অবস্থান কত, কে বলতে পারবে? সঠিক বলেছো, ডান দিক থেকে অবস্থান, ইঁদুরের অবস্থান দ্বিতীয়। এবার ডান দিক থেকে বলতো বিড়াল কোন অবস্থানে রয়েছে? হ্যাঁ, বলতে পেরেছো, দেখো তো মিললো কিনা, চতুর্থ। বিড়াল রয়েছে চতুর্থ অবস্থানে। এবার বলতো নিচ থেকে এই বালকটি কত নম্বর অবস্থানে রয়েছে? বলতে পেরেছো, তৃতীয় অবস্থানে রয়েছে। এবার আমরা উপর দিক থেকে মিল করার চেষ্টা করব। প্রথমে কে দ্বিতীয় আর কে, এভাবে আমরা একটু মিল করব। দেখতে পাচ্ছ সবাই, মিল করো। তাহলে বালকটি প্রথম, পাখিটি দ্বিতীয়, বিড়ালটি তৃতীয়, ফুল চতুর্থ এবং আম পঞ্চম। সবাই মিল করতে পেরেছ? মনোযোগ সহকারে দেখো। এরপর একটু চোখ বন্ধ করো। চোখ বন্ধ করেছো সবাই? এরপরে চোখ খোলো। সঠিক, তোমরা দ্বিতীয় চলে গিয়েছিল, আবার এসেছে। আবার চোখ বন্ধ করো, দেখো তো কোনটি নেই। হ্যাঁ, চতুর্থ নেই। সঠিক বলেছ, এসে গেছে চতুর্থ। এরপরে এলোমেলো ভাবে দেওয়া রয়েছে, তোমরা সবাই নিজ নিজ খাতায় এগুলো সাজিয়ে লিখো। সবাই নিশ্চয়ই পেরেছো লিখতে? সাজিয়ে লিখতে হবে। এরপর তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠাতে 79 পৃষ্ঠাতে দেখো, সুন্দর করে ফলের ছবি দেওয়া রয়েছে। এই ছবিগুলো তোমরা সুন্দর করে দেখে দেখে বাম দিক থেকে প্রতিটি ফলের অবস্থান,
বলবে এবং খাতায় লিখবে এবং ডান দিক থেকে প্রতিটি ফলের অবস্থান বলবে এবং লিখবে। বাড়িতে সবাই প্র্যাকটিস করতে হবে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ক্লাস দেখার জন্য এবং মনোযোগ সহকারে দেখেছো আমি বিশ্বাস করি, এবং যারা দেখছেন তারা সবাই বাড়িতে আপনাদের ছেলে মেয়েদেরকে দেখার ব্যবস্থা করে দিবেন, তাহলে একটু হলেও অবশ্যই তাদের কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে, বাড়িতে থাকুন, ভালো থাকুন।